এ পর্যায়ে প্র্যাকটিক্যাল সেশন শুরু করব। তো প্র্যাকটিক্যাল সেশনে আপনাকে স্বাগত। প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো, ডকুমেন্ট ক্রিয়েশন এন্ড ফরম্যাটিং, এই দুটা বিষয় গুরুত্বপূর্ণ। তো এজন্য আমি প্র্যাকটিক্যাল সেশনে যাওয়ার জন্য আমি যে বিষয়টি করব সেটা হচ্ছে একটা ফোল্ডার করব এমএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সো এটা A4 যে থেকে আমি এমএস ওয়ার্ড এখানে মাইক্রোসফট অফিস, আমি এই যে সার্চ বার আছে দেখতে পাচ্ছেন, সার্চ বারে আমি এটা থেকে সার্চ করতে পারি এমএস অফিস অথবা WORD ওয়ার্ড, এই নামে আমি সার্চ করতে পারি। একটা আছে ওয়ার্ড বা এমএস অফিস, অথবা আমি এখান থেকে আমার যে সফটওয়্যার রয়েছে সেখান থেকেও সার্চ দিতে পারি WORD ওয়ার্ড, তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। তো আমি এটাকে ওপেন করে ফেলব, জাস্ট ওয়েট। এটা হচ্ছে আমার ডকুমেন্ট, এই ডকুমেন্টটা আমি সেভাবে অন করে ফেলব। মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট আমার জন্য অন হয়ে যাচ্ছে। সো আমি যদি প্রেজেন্টেশনে যাই, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, তাহলে আমি কিভাবে নিউ ডকুমেন্ট তৈরি করলাম, একটা ওয়ে আমি ওয়ার্ডে যে একটা নিউ ডকুমেন্ট এখানে তৈরি করলাম, একটা ওয়ে আমি কমপ্লিট করলাম। দেন সেকেন্ড ওয়ে, আমি যেহেতু একটা ফোল্ডার করেছি, সো আই হোপ দেখতে পাচ্ছেন ফোল্ডারটা, এই ফোল্ডারে আমি আমার মাউস পয়েন্ট থেকে ডান পাশে ক্লিক করে নিউ এ যাব। নিউ এ দেখব এখানে ফোল্ডার শর্টকাট মাইক্রোসফট ডাটাবেস, এখানে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা ডকুমেন্টেশন রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড নিউ ডকুমেন্টেশন। এখানেও আমি রিনেম করে দিলাম ক্লাস 01 নামে, যেহেতু এটা 01, ক্লাস 01 নামে একটা রিনেম করে দিলাম, এবং কি এটাকে আমি ওপেন করব। সো আমার মাইক্রোসফট ক্লাস 01 এখানে অলরেডি ওপেন হয়ে গিয়েছে। তো আশা করি ক্রিয়েটেড ডকুমেন্ট এর কম্বিনেশন শেষ। দেন রয়েছে ফরম্যাটিং ট্যাক্স, ফরম্যাটিং ট্যাক্স বা প্যারাগ্রাফ, এই এই বিষয়টা নিয়ে আসলেই আমরা কথা বলবো। সো সেজন্য আমার যে ডকুমেন্টটা রয়েছে এখানে দেখেন, এই যে বিষয়গুলো রয়েছে এখানে, দুইটা বিষয় রয়েছে, আমি কিছু লিখে তারপরে আমি প্রত্যেকটা রিবন নিয়ে আলোচনা করব। সো এখানে শুধু ফরম্যাটিং এবং ট্যাক্স নিয়ে কথা বলবো এবং প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। সো আমি কিছু ট্যাক্স কপি করে নিয়ে এসতেছি, জাস্ট ওয়েট ফর ফিউ সেকেন্ড। কিছু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আসলে আমরা ব্রাউজারটা একটু লোড নিচ্ছে, আমি একটা পত্রিকা থেকে একটা ট্যাক্স আসলে কপি করব এবং কি সেটাকে এখানে পেস্ট করব। পেস্ট করব কি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে। যাই হোক, এখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরম্যাটিং এর যে কিছু বিষয়, এটা একটা বাংলা লেখা। সো এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে সেকেন্ড টাইটেল, এবং কি এগুলো ট্যাক্স। সো এই যে বিষয়গুলো যেহেতু কপি করেছি, আমি কপিটা কন্ট্রোল জেড দিয়ে সেটা আমি ব্যাক করে দিলাম, আনডু করে দিলাম।
তো আমি ASDF GHIJKL এই যে ফরম্যাটটা রয়েছে এটা দেখেন, এই ফরম্যাটটা এখানে যদি আরেকটা বাটন রয়েছে, এটা হচ্ছে বোল্ড ইটালিক এবং এটাকে বলে আন্ডারলাইন। সো ইটালিক সরায় দিব, আন্ডারলাইন সরায় দিব এবং কি বোল্ড সরায় দিব। আগের এই জিনিসটা এই যে আছে এর রিমোটটা ইনসার্ট ফন্ট সাইজ কন্ট্রোল শিফট এবং কি এই বাটনটাতে এটা ছোট হয়ে যাচ্ছে। সো আমি এখানে আবার টেক্সটটা কপি করব, কপি করার পরে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। তাহলে আমরা কয়টা বিষয় দেখলাম, একটা হচ্ছে কন্ট্রোল শর্টকাট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল জেড দিয়ে সেটাকে আনব। না, এটা হচ্ছে ফরম্যাটিং টেক্সট প্যারাগ্রাফ হচ্ছে। দেখেন এই যে এই লাইনটা যদি আমি এইভাবে দিই, এই এই বিষয়টা হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো যদি এটা এইভাবে থাকতো প্রত্যেকটা বিষয় তাহলে ভালো লাগতো না। তো এটা যদি একটা প্যারাগ্রাফ করাতে সেটা একটা ভালো লাগেছে, যদিও ইন্টার দিয়ে সেটাকে সাজল করা। আমি আসলে এই যে ব্যক্তিগত বিষয়গুলো এই বিষয়গুলো দেখাতে চাচ্ছি না, আমি দেখাতে চাচ্ছি আসলে মেনু বার গুলার কি কোন মেনুতে কি কাজগুলো আসলে থাকে। তো এই ডকুমেন্টটা কন্ট্রোল এস দিয়ে আবার বললাম সেভ করব। তো এই ভিডিও এ পর্যন্তই, আশা করি সাথে থাকবেন, ধন্যবাদ।